আসসালামু আলাইকুম শুধু দর্শক আপনারা দেখছেন আলোকিত রাঙ্গামাটি প্রতিদিনকার রাত নয়টা সংবাদ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ কাউসার শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম শিশু অপহরণ মামলার আসামি সাতকানিয়া থেকে আটক করোনা ভাইরাসে সাত মাস পর মৃত্যু সাত নতুন শনাক্ত আটশো পঁয়তাল্লিশ কাপ্তায় পুলিশ ফাঁড়িতে পূজা উদযাপন কমিটির মত বিনিময় সভা ডেঙ্গু সারা দেশে চব্বিশ ঘন্টায় হাসপাতালে ভর্তি আরো একশো পঞ্চাশ মিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ বাংলাদেশিদের প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাহরাই সুদী দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত শিশু অপহরণ মামলার আসামি সাতকানিয়া থেকে আটক কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শিশু অপহরণ মামলার পলাতক আসামি মুসাকে আটক করেছে শুক্রবার দিবাগত রাত প্রায় তিনটায় কাপ্তাই থানা সূত্রে জানা গেছে গোপন সংবাদ পেয়ে থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নাসির উদ্দিনের দিক নির্দেশনায় থানার এসআই মোহাম্মদ শৌকত উসমানের নেতৃত্বে সঙ্গী অফিসার ফোর্স সহ নারী ও শিশু অপহরণ মামলার আসামি মোহাম্মদ মুসাকে শুক্রবার দিবাগত রাত তিনটায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাতকানিয়া পৌরসভা এলাকা থেকে আটক করে কাপ্তাই থানায় নিয়ে আসা হয় এবং একই সাথে আসামির সঙ্গে থাকা ভিক্টিমকেও উদ্ধার করা হয় কাপ্তাই থানার ওসি মোহাম্মদ নাসির উদ্দিন জানান গত চব্বিশ সেপ্টেম্বর কাপ্তাই উপজেলার চার নং কাপ্তাই ইউনিয়নের লবগেট এলাকা থেকে জেটি ঘাট এলাকার ষোলো বছরের এক শিশুকে অপহরণ করে কাপ্তায় বিগ এলাকার মোহাম্মদ মুসা আটকৃত আসামকে শুক্রবারই রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি করোনাভাইরাসের সাত মাস পর মৃত্যু সাত নতুন শনাক্ত আটশো পঁয়তাল্লিশ দেশে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছেন আরও সাতজন এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতাশ হাজার ছয়শো চুয়ান্ন জনে শুক্রবার আট অক্টোবর বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ছয়শো পঁয়তাল্লিশ জনের দেহে এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পনেরো লাখ একষট্টি হাজার চারশো তেষট্টি জনে বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে তেইশ হাজার তিনশো দুই জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার দুই দশমিক সাত সাত শতাংশ হয়েছেন আরও আটশো চৌদ্দ জন মোট সুস্থ পনেরো লাখ বাইশ হাজার পাঁচশো একানব্বই জন কাপ্তায় পুলিশ ফাড়িতে পূজা উদযাপন দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে কাপ্তায় পুলিশ ফাড়ি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আট অক্টোবর সকাল দশটায় কাপ্তায় পুলিশ ফাড়িতে পূজা উদযাপন কমিটির সাথে অনুষ্ঠিত সভায় পূজায় শান্তিপূর্ণ পালন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সরকারের নির্দেশনা পালন বিষয়ে আলোচনা হয় এই সময় কাপ্তায় পুলিশ ফায়ার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর রহমান কাপ্তার পুজো উদযাপন কমিটির সম্পাদক প্রিয় সুধর পিন্টু ব্রিকফিল্ড মন্দির সভাপতি দুলাল মল্লিক সম্পাদক কাজল দাস বরণ প্রমুখ উপস্থিত ছিলেন ডেঙ্গু সারা দেশে চব্বিশ ঘন্টায় হাসপাতালে ভর্তি আরও একশো পঞ্চাশ রোগী রাজধানী সহ দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জুড়ে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও একশো জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে রাজধানী ঢাকা হাসপাতালে একশো সাঁত্রিশ জন ও ঢাকার বাইরের হাসপাতালে তেরো জন ভর্তি হন এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এমন রোগীর সংখ্যা আটশো ছিয়াশি জন এদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিয়াত্তর জন স্বাস্থ্য অধিদপ্তর থেকে সূত্র জানা গেছে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা আটশো ছিয়াশি জন ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সাতশো উনত্রিশ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন একশো সাতান্ন জন শুক্রবার স্বাস্থ্য প্রধিদরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সূত্র জানায় গত চব্বিশ ঘন্টায় সারা দেশে ভর্তি একশো পঞ্চাশ ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চল্লিশ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সাতানব্বই জন ভর্তি হন এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে তেরো জন ভর্তি হন পাঁচশো মিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ স্ট্যান্ডার্ড চার্টার শীর্ষ অর্থনীতিবিদরা বলছেন দুই হাজার বাইশ থেকে দুই হাজার ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাত শতাংশ ছাড়িয়ে যাবে এতে দেশে জিডিবির পরিমাণ দাঁড়াবে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা তাদের হিসেবে দুই হাজার ছাব্বিশ অর্থ বছর নাগাদ আয় তিন হাজার ডলার ছাড়িয়ে যাবে বর্তমানে আয় দু হাজার দুশো আঠাশ ডলার এই অর্থনীতিবিদরা বলছেন বৈশ্বিক মহামারী সত্ত্বেও বাংলাদেশ প্রবৃদ্ধির অগ্রযাত্রা বজায় রেখেছে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের গ্লোবাল রিসার্চ ব্রিফিং সিরিজে দুই হাজার একুশ বাংলাদেশ সেশনের পরে গতকাল অনুষ্ঠিত মিডিয়া সেশনে ব্যাংকের গ্লোবাল রিসার্চ দলের সদস্যরা বক্তব্য দিচ্ছিলেন গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয় এ ভার্চুয়াল ইভেন্টে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ব্যাংকের প্রায় তিনশো গ্রাহক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এতে সংযুক্ত ছিলেন বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাহারাইন করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে বাহারাইন সরকার বাংলাদেশিদের সেদেশে প্রবেশের যে নিষেধাজ্ঞা দিয়েছে তা প্রত্যাহার করেছে আগামী দশ অক্টোবর থেকে বাংলাদেশিরা বাহারাইনে যেতে পারবেন শুক্রবার আট অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ডক্টর আব্দুল মোমেন জানান প্রতিদিন শত শত বাংলাদেশি জানতে চান কবে বাহরাইনে যাওয়া যাবে তাদের জন্য সুখবর আগামী দশ অক্টোবর থেকে বাহরাইন সরকার বাংলাদেশকে তাদের ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রী দর্শক এই ছিল আমাদের আজকের আলোকিত রাঙা মাটির সংবাদ ধন্যবাদ সাথে থাকার জন্য